গুড মর্নিং বন্ধুরা, রিমাল শুনে তোমাদের সকলকে স্বাগত। আর এখন দেখো সকালবেলায় রীতিকা স্কুলে যাবে, তো তার জন্য ও চুল আজড়াচ্ছে। আর এখানে আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সেই জন্য দেখো আমি বড় দানা সাবু ভিজিয়ে রেখেছি খাবো বলে। তো এটা ভিজেও গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এইদিকে ভাত হয়ে গিয়েছে ও স্কুলে যাবে বলে। আর এখানে আমি রান্না করছি সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ একটা তরকারি, শুকনো শুকনো করে করেছি, কারণ বাচ্চারা তো অন্য কোনো ডাল বা কিছু করলে খেতে চায় না, সয়াবিনটা একটু ঝুলিয়ে বালিয়ে মাংস বলে খাইয়ে দিতে পারবো, তো সেই জন্যই আমি করেছিলাম। আর এখানে দেখো রীতিকার দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, ওই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর একসাথে করে বেশি বেশি করে ভাত দিচ্ছি, ও খেতেও পাচ্ছে না, অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড দেরি করে ফেলেছে। কারণ আমি ওইদিকে রান্না করছিলাম, ওকে বলে গেছিলাম, ও তা সত্ত্বেও ও খেয়াল করেনি আর দেরি হয়ে গেছে। আর এখানে ও খেয়ে স্কুলে চলে যাবার পরে দেখো আমি তোমাদেরকে একবার দেখাই পুজোর জন্য কী কী নিয়ে এসেছি। এখানে বেল আর নিয়ে এসেছি আকন্দ ফুলের মালা, বেলপাতা, এখানে রয়েছে কাঁচা দুধ, ধূপ, মোমবাতি, দই, পুজোর জন্য সন্দেশ, আর এটার মধ্যে রয়েছে কলা, সাবুটা মাখার জন্য কলা আছে এখানে, এখানে রয়েছে তরমুজ, আর এখানে আঙুর রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমাদের সকলের বাচ্চারা যেন সুস্থ থাকুক, মঙ্গল করুক ভগবান তাদের, সবার যেন দীর্ঘায়ু হোক, সকলে সবাই যেন খুব ভালো থাকে। আর এখন আমি যাচ্ছি আমার মেয়েদের জন্য, মানে আমাদের নিচে যে ঠাকুর মন্দির আছে সেইখানে বাতি দিতে যাচ্ছি নীল ষষ্ঠীর। তো আমি উপোস করেছি, উপোস বলতে এই সাবু খাবো। আর আমি এখানে এরকম একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি যেহেতু জল ঢালবো, তো মন্দিরে গিয়ে চলো জলটা ঢেলে আসি। রায়নি দেখো চান হয়ে গিয়েছে আর চুল বাঁধবে বলে আমাকে বায়না করছে, ভেজা চুল, ওই জন্য আমি বেঁধে দিইনি, সেই জন্য আমার ওপর রাগ করে টিপ পাউডার কিচ্ছু মাখিনি। এই দেখো আবার কানের পড়বে বলছে, তাহলে চলো আমি পুজোটা দিয়ে আসি। আর এরপর দেখো আমি আমাদের নিচে যে মন্দির আছে ঠাকুর মন্দির, সেখানে আমি চলে এসেছি পুজোও দিতে। তো আমার আগে আমার শাশুড়ি মা পুজো করা হয়ে গিয়েছে, আমি সবার লাস্টে, কাজ বাজ করতে একটু ওদেরকে সামলাতে দেরি হয়ে গিয়েছে। তো এখানে দুধ আর গঙ্গা জল মিশিয়ে আগে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। এরপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখানে আমি সাবু মেখেছি, সাবুটা মেখেছি কলা, দই, সন্দেশ, দুধ, তারপরে নারকলটা পাইনি, কাজু কিশমিশ দিয়ে মেখেছি। এভাবে সাবু মাখলে আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, তো আমার বরকেও দিয়েছি, আমিও খাচ্ছি। এরপরে সরাসরি রাত্রিবেলায় চলে এসেছি, রাত্রি মানে অনেকটাই রাত, প্রায় 9:30 বাজে। এবার রাত্রিবেলায় আমি খাবারটা তৈরি করব, তো তার জন্য প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে গোটা জিরে, দুটো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 4টে এলাচ থেতো করে রাখা, আর দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে ডালটা তোমরা বাড়িতে ট্রাই করো, দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল খেতে হবে, আর খেতে খুব টেস্টি হয় এটা, লুচি পরোটা সবার সাথে খেতে পারো। এবার ভিজিয়ে রাখা ডালটা আমি হাত দিয়ে চিপে এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে একটু নেড়ে নিব, করার মধ্যে 5 থেকে 7 মিনিট। ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, যে আরো 2 থেকে 3 মিনিট এগুলোকে একটু ভেজে নেব।
ডালটা ভাজার কাছে মেন হচ্ছে, কারণ যত ডালটা বেশি ভাজা হবে ডালটা খেতে মানে ততটাই টেস্টি হবে। এবারে আদা বাটা দি, চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, তো সেটা দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটুখানি আমি গেলে দিচ্ছি। আর এইবারে যেটা দেবো সেটা হচ্ছে কি, কাজু আর কিশমিস, এটা আমি এর মধ্যে দিয়ে সব কিছু এবার ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, ডাল যাতে সেদ্ধ হবে বেশ অনেকটাই জল দিতে হবে। আর কেউ যদি চাও তাহলে তোমরা তাড়াতাড়ি থাকলে প্রেশার কুকারেও 1 থেকে 2 সিটি মেরে নিয়ে তারপরে নামানোর আগে ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারো। এরপরে আমি এখানে পরোটা করব, তো তার জন্য ময়দা নিয়েছি। তো এমনি সময় তো আমি পরোটা করতে গেলে আটা আর ময়দা মিশিয়ে করি, বেশি আমি ময়দাটা খাওয়া পছন্দ করি না, স্বাস্থ্যের পক্ষে তো খুব একটা ভালো না, কিন্তু যেহেতু উপোস সেই জন্যই খাচ্ছি। এবার আমি এখানে নুন, তেল, চিনি আর রিফাইন তেল দিয়ে, আমি রাইস ব্র্যান তেলটা ইউজ করি, তো সেটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেবো ঘষে ঘষে। ময়ামটা যে দেওয়া যতটা ভালো হবে আর কি, ততটাই ভালো খাস্তে হবে পরোটাটা। এরপর আটাটা নরম করে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে আমি লেচি কেটে নিয়েছি, একটু বেশি করে কয়েকটা পরোটা করব, তার কারণ হচ্ছে আজকে আর কালকে হয়ে যাবে। তো পরোটাটা দেখো 3 কোণা করে পরোটাটা আমি বেলে নিয়েছি, এবার এইগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আর পরোটাটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে গুঁড়ো নিলাম, গুঁড়ো নিয়ে নিচেটাকে ভালো করে গোল করে বেলে নেবো, তারপরে একটা অয়েল ব্রাশ করে নেবো এরকমভাবে, তার উপরে আবার একটা ফোল্ড দেব। ফোল্ড দেওয়ার পরে আবারও আর একবার এরকমভাবে অয়েল ব্রাশ করে নেব, দিয়ে আবার একটা ফোল্ড দেব। তারপরে এটাকে আমি ভালো করে গুঁড়ো দিয়ে, বেশি করে গুঁড়োটা লাগে, তো গুঁড়ো দিয়ে আমি 3 কোণা করে বেলবো। এরকমভাবে পরোটা মানে বানালে কি হয়, আমাদের ঘরে সবাই খেতে খুব পছন্দ করে, আর পার্ট বাই পার্ট একদম হাতে খুলে চলে আসবে যখন পরোটাটা ভাজা হয়ে যাবে বা খাবে, আর খুব অনেকক্ষণ অবধি সফট থাকে পরোটাটা। এবার পরোটাগুলো ভালো করে সেকে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে সব দিক সমানভাবে চেপে চেপে লাল করে একদম মুচমুচে করে পরোটাটা ভেজে নেব। তোমরা প্লিজ একবার এই পরোটাটা এরকমভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখো এই ডালটার সাথে, তারপরে আমাকে কমেন্টে জানিও কিরকম হয়েছে বা তোমার বাড়ির লোক খেয়ে কি বললো তোমাদের বাড়ির লোক। পরোটাগুলো কিন্তু অনেকটা সময় ধরে চেপে চেপে ভালো করে প্রত্যেকটা কোণ ভেজে নিলাম আমি, এবার এর মধ্যে হটপটে রেখে দেবো। আর এদিকে দেখো ডালটাও তৈরি হয়ে গিয়েছে, নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর আমি একটু চিনিও দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমার কি জানি কিভাবে করা হয়নি, তো আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতেই সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, তো যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিয়ে দিও। এর ডিনারের মেনু হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে কিশমিস কাজু দিয়ে, এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আর এখানে রয়েছে পরোটা, সন্দেশ হাফ খাওয়া, এই দেখো এখানে 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 লাইনে দেখিয়ে দিচ্ছে এখানে এখানে এখানে। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি, ভিডিওটা সারাদিন ধরে সকাল থেকে রাত অবধি শ্যুট করেছি, তো যেহেতু আজকে উপোস ছিল তো অনেক কষ্টই হয়েছে, সারাদিন ধরে 1 ফোঁটা আর এনার্জি বাকি নেই, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। বন্ধুরা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অন্তত একটা লাইক করে দিও, কারণ ভিডিওটা করতে সত্যিই খুব পরিশ্রম হয়েছে আজকে। আর রাইনি দেখো ঘুম পেয়ে গিয়েছে, হাই দেখাচ্ছে, টাটা গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই, দেখা হচ্ছে পরবর্তী।